কোন সিন্ডিকেটের কারণে নয়, উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রডের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অটো রি রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনোয়ার হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, সার্বিকভাবে বর্তমানে প্রতি টন রড উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেয়েছে 18,419 টাকা, যার জন্য রডের মূল্য বেড়েছে 16,000 টাকা। কাঁচামাল আমদানি ব্যয় ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে বাজারে রডের দাম বাড়ছে বলে দাবি করেন তিনি। এছাড়াও পরিবহন খরচ, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি, ব্যাংক সুদের হারও দাম বাড়ার অন্যতম কারণ বলে জানান মনোয়ার হোসেন।